আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি তোমাদের সবার প্রিয় ইমরান মোস্তফা ভাইয়া ফ্রম সিইসি বুয়েট। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 13, যা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। এই অধ্যায়ে বিগত 4-5 বছরে কোন কোন টপিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে এবং কোন কোন টপিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে ভবিষ্যতে, সেই জিনিসগুলো নিয়ে। এবং আগের ভিডিওতে তোমরা জানো আমরা চ্যাপ্টার 12 বা বিদ্যুতের যে চৌম্বক ক্রিয়া রয়েছে সেই অধ্যায়েরও ঠিক সেইমভাবে গুরুত্বপূর্ণ টপিকগুলো সাজেশন আকারে তোমাদের দিয়ে দিয়েছিলাম। এবং আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়ে ঠিক গুরুত্বপূর্ণ টপিকগুলো কোন কোন জায়গায় আছে, কোন কোন জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো সাজেশন আকারে তোমাদের কাছে পৌঁছে দিব। তো তোমরা যদি একটু চার্টটা খেয়াল করে দেখো এই অধ্যায়ের টপিকগুলো চার্ট, যে বিগত 4-5 বছরে কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, আমি বলবো বা তোমরা দেখতেই পাচ্ছ যে এই অধ্যায় থেকে আসলে তেমন কোনো প্রশ্নই আসেনি। তার মানে কি প্রশ্ন হতে পারে না? এটা কিন্তু একদমই না। আমাকে যদি বলা হয় এই অধ্যায় থেকে তুমি একটা প্রশ্ন করো, তাহলে আমি কোন টপিকটা বেছে নেব এবং কোন টপিকটা তোমরা প্রশ্ন হিসেবে মাথায় রাখতে পারো বা প্র্যাকটিস করতে পারো, সেই জিনিসগুলো বলে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম তোমরা এই অধ্যায়ে শুরুতে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যেই তেজস্ক্রিয় বিভিন্ন মৌল রয়েছে এবং সেই তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে আমাদের যে তেজস্ক্রিয় বিকিরণের কথাটা বলা হচ্ছে, সেই বিকিরণ কোন কোন রশ্মিগুলো নির্গত হয় বিকিরণে, যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি বা গামা রশ্মি। এবং সেক্ষেত্রে আলফা রশ্মি কাকে আমরা আলফা রশ্মি বলছি, যেমন হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা আলফা রশ্মি বলছি, যেটা হচ্ছে একটা ধনাত্মক চার্জযুক্ত কণা বা রশ্মি। তারপর আমরা বিটা রশ্মির কথা চিন্তা করতে পারি, বিটা রশ্মিটা কেমন? বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, এবং ইলেকট্রনের চার্জ যেহেতু ঋণাত্মক, তাহলে কিন্তু বিটা রশ্মিটা আসলে ঋণাত্মকভাবে কাজ করতে পারে। এবং গামা রশ্মির কথা যদি চিন্তা করি, গামা রশ্মি আসলে চার্জবিহীন এবং এটাতে কোনো চার্জ নেই। এবং এই ক্ষেত্রে আমাদের যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি রয়েছে, এই তিনটি রশ্মির মধ্যে কোনটার ভেদন ক্ষমতা কতটুকু, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেখানে গামা রশ্মিটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, তারপর হচ্ছে বিটা রশ্মি, তারপর হচ্ছে আলফা রশ্মি। আলফা রশ্মি মোটামুটি তোমার বায়ুতেই নিঃশেষিত হয়ে যায়, বিটা রশ্মিকে হয়তো খুব পাতলা একটা তুমি আমাদের অ্যালুমিনিয়ামের যে শিট রয়েছে সেটা দিয়ে আটকিয়ে ফেলতে পারো, আর গামা রশ্মিকে হয়তো অনেক পুরুত্ব বিশিষ্ট অ্যালুমিনিয়ামের পাত বা হয়তো আমাদের যে কংক্রিট রয়েছে সেই কংক্রিট দিয়ে তাকে আটকে ফেলতে হয়। সো এই জিনিসগুলোর ভেদন ক্ষমতা তুমি একটু মনে রাখবে এবং কোনটার বৈশিষ্ট্য কেমন, কোনটা কোন জায়গা থেকে কোন বিক্রিয়া থেকে পাওয়া যায়, সেই জিনিসগুলো একটু আমাদের স্পেশালি মনে রাখতে হবে। এরপর যদি আমরা আরেকটু নিচে আসার চেষ্টা করি, আমরা দেখব যে আমাদের অর্ধ পরিবাহী রয়েছে এবং সেই অর্ধ পরিবাহী থেকে কীভাবে সেমিকন্ডাক্টর তৈরি করা হয় বা আমাদের ডায়োড তৈরি করা হয়, সেই জিনিসগুলো কিন্তু আসছে। আমরা কীভাবে সিলিকনের সাথে বিভিন্ন ধরনের পঞ্চযোজী এবং তিনযোজী মৌল বিশিষ্ট পরমাণুকে ভেজাল হিসেবে মিশ্রিত করে কীভাবে আমরা আরও ভালো অর্ধ পরিবাহী তৈরি করতে পারি বা ডায়োড তৈরি করতে পারি। এবং এই ক্ষেত্রে আমাদের যে এনপি ডায়োড রয়েছে বা পিএন ডায়োড রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এই ডায়োডগুলো কীভাবে রেক্টিফায়ার হিসেবে কাজ করে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা এই ডায়োডগুলোকে মিশ্রিত করে কীভাবে ট্রানজিস্টর তৈরি করতে পারি, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। এবং ট্রানজিস্টর থেকে কিন্তু আমরা জানি ট্রানজিস্টর আসলে তিনটা ভাগ থাকে, পিএনপি ট্রানজিস্টর হতে পারে অথবা এনপিএন ট্রানজিস্টর হতে পারে। পিএনপি ট্রানজিস্টর হলে সেটা কীভাবে বিহেভ করবে, এবং এই ক্ষেত্রে ট্রানজিস্টরের যে তিনটা প্রান্ত রয়েছে, একটাকে আমরা বলতে পারি কালেক্টর, একটাকে আমরা বলতে পারি বেস, এবং একটাকে আমরা বলতে পারি এমিটার। কীভাবে বেস কারেন্ট দিয়ে আমাদের কালেক্টর কারেন্টকে কন্ট্রোল করতে হয় বা এমিটার কারেন্টের সাথে তাদের যে সম্পর্ক রয়েছে, আমরা বলতে পারি আইই বা এমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের যোগফল। তাহলে এইভাবে ট্রানজিস্টরের যে ভূমিকা রয়েছে, ট্রানজিস্টর দিয়ে কিন্তু আমরা অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারি, যেটা দিয়ে আমাদের সংকেতকে বিবর্ধিত করে ফেলা হয়। এবং এই ট্রানজিস্টর দিয়েও কিন্তু আমরা সুইচ বানাতে পারি, ট্রানজিস্টর যখন সুইচ হিসেবে কাজ করবে। সো এই যে আমাদের ট্রানজিস্টরের ব্যবহারগুলো রয়েছে, বা ডায়োড থেকে, অর্ধ পরিবাহী থেকে, পিএনপি, এনপিএন থেকে কীভাবে আমরা ট্রানজিস্টরটা তৈরি করলাম, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এরপর যদি আমরা আরেকটু নিচে আসার চেষ্টা করি, আমরা কিন্তু দেখব এই অধ্যায়ে আমাদের বেশ কিছু ইলেকট্রনিক্সের কথা বলা হয়েছে, যেমন প্রথমত মাইক্রোফোন কীভাবে কাজ করে। আমরা জানি মাইক্রোফোন আমাদের ভয়েসটাকে অ্যাকসেপ্ট করে এবং সেটা অ্যাকসেপ্ট করে সেখান থেকে একটা কারেন্ট জেনারেট করে। তাহলে এই যে সে যান্ত্রিক শক্তিকে অ্যাকসেপ্ট করলো এবং এই শক্তিটাকে কোনোভাবে সে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করলো, এই যে মেকানিজমটা, এই মেকানিজমটা কিন্তু চিত্রের সাহায্যে তোমাকে বর্ণনা করতে হতে পারে। এবং ঠিক সেমভাবে মাইক্রোফোনের কার্যপ্রণালী যেভাবে আমরা এক্সপ্লেন করতে পারবো, আমাদের যে স্পিকার আছে সেই স্পিকার কিন্তু ঠিক তার উল্টো কাজটা করে, রাইট? যে সেখানে আমাদের বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে চৌম্বক রয়েছে বা আমাদের বিদ্যুৎ
থেকে যে চুম্বক তৈরি হতে পারে সেই সেটা মেকানিজমটা কীভাবে কাজ করে আমাদের স্পিকার আমাদের যান্ত্রিক শক্তি আউটপুট দিচ্ছে এবং আমাদের মাইক্রোফোনটা যান্ত্রিক শক্তি ইনপুট নিচ্ছে, চিত্রসহ এই বর্ণনাগুলো খুব ভালো করে আমাদের পড়তে হবে। এরপর আমরা টেলিভিশন যদি চিন্তা করি, টেলিভিশন তোমরা জানো যে টেলিভিশনে আমাদের তিন ধরনের কালার আমরা দেখতে পাই, রেড কালার, গ্রিন কালার এবং ব্লু কালার। এই তিনটা কালার দিয়ে কিন্তু আসলে RGB একটা ডিসপ্লে তৈরি হয় এবং আমাদের যেই আগের কালে যে টিভিগুলো রয়েছে CRT টিভি আমরা বলি, সেই টিভির পেছনে কিন্তু এক ধরনের ইলেকট্রোগ্রাম থাকে। সেই ইলেকট্রোগ্রাম থেকে কীভাবে আমাদের ছবিগুলো স্ক্রিনে ফুটে উঠছে সেই মেকানিজমটাও তোমাদের জানতে হবে। এরপর আমরা জানি আমাদের টেলিফোন রয়েছে এবং আমাদের আধুনিক জগতে বা এখনকার সময় আমরা যে ইমেল আদান প্রদান করে থাকি এবং আমাদের যে নেটওয়ার্কিং সিস্টেম রয়েছে, একটা কম্পিউটার থেকে কীভাবে ক্লাউডে আমরা যোগাযোগ করতে পারছি বা ক্লাউডে আমরা অ্যাক্সেস করে বিভিন্ন কম্পিউটারকে কীভাবে কানেক্ট করতে পারছি, এই জিনিসগুলো কিন্তু এই অধ্যায়ে খুব সুন্দর করে এক্সপ্লেইন করা আছে। সো আমি বলবো এই অধ্যায়টা খুব বেশি আমাদের থিওরিমূলক এবং এই থিওরিগুলো একটু ভালো করে রিডিং করে এখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো একটু একটু ছোটো ছোটো করে প্র্যাকটিস করে তোমাদের মনে রাখতে হবে যদি কখনো এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, যাতে এই টপিকগুলোর তোমাদের মাথায় থাকে এবং এই ছবিগুলো তোমাদের মাথায় থাকে, ইজিলি সেটা খাতায় এঁকে তোমরা এক্সপ্লেন করতে পারো। যেহেতু এই অধ্যায়ে ম্যাথমেটিক্যাল তেমন কিছুই নেই, সো এই অধ্যায়ে তোমার সবচেয়ে বেশি তোমার পাওয়ারফুল যে ওয়েপন হবে সেটা হবে তোমার চিত্র এবং তোমার বর্ণনা। সো এই বর্ণনাগুলো সুন্দর করে এক্সপ্লেন করে চিত্রগুলো আঁকতে পারলে আমার মনে হয় এই অধ্যায়ে আর কোনো সমস্যা হবে না এবং এই অধ্যায় থেকে সহজেই মার্কস তুলে আনা যাবে। সো আশা করি ভিডিওটি এনজয় করেছ। পরবর্তী অধ্যায়ের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম।